বিসমিল্লাহি রহমানি রহিম জর্ন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসএসসি হায়ার ম্যাথমেটিক্সের সাতাশতম পর্বে আলোচনা করব বোর্ড বইয়ের আটাশ এবং উনত্রিশতম উদাহরণ সো এই দুটো উদাহরণ আমি আলোচনা করব। আপনারা সবাই দেখছেন আমাদের জর্ন একাডেমি ইউটিউব চ্যানেল যদি আমাদের চ্যানেলে আপনার নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে পারেন আরও যদি ভিডিওটা আপনার ভালো লেগে না লাগে তাহলে সেক্ষেত্রে কমেন্টে গালি দিয়ে যাবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে আঠাশ নম্বর উদাহরণটা আমাদের বলা হচ্ছে যে যদি পি ইকুয়ালস টু এ ভিত্তিক লগের যদি বি হয় এবং কিউ ইকালস টু যদি সি এর বি ভিত্তিক লগ হয় এবং আর ইকুয়ালস টু এবি এর সি ভিত্তিক যদি লগ হয় তবে আমাদের দেখাতে হবে যে ওয়ান বাই পি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই পি প্লাস ওয়ান টু ওয়ান তো আমি এই পর্বটি একবার করেছিলাম কিন্তু সাউন্ড কোয়ালিটি প্রবলেম হওয়ার কারণে আমি ভিডিওটা আবার অ্যাগেন করতেছি তাই বিষয়গুলো আর লিখতেছি না কারণ একবার আমি বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু সাউন্ড সমস্যার জন্য ভিডিওটা আবার করতেছি সো সলিউশন করার জন্য আমরা কীভাবে করবো দেওয়া আছে দিয়ে আমরা এ পির মানটা লিখে ফেলব পি ইকুয়ালস টু বিসি এর এ ভিত্তিক লক এখন এখান থেকে আসলে আমি কি করব এটা হচ্ছে মেন ফ্যাক্ট তো এখান থেকে আমরা আসলে কি করব আমরা যদি গত পর্বের উদাহরণটার দিকে আমরা খেয়াল করি আমরা গত পর্বের যে উদাহরণটা করেছিলাম সাতাশ নম্বর উদাহরণটা সেখানে বলেছিলাম যে এ বিসি এর এ ভিত্তিক লগ প্লাস ওয়ান বাই এবিসি এর বিভিত্তিক লগ প্লাস এবিসি এর ভিত্তিক লক যদি এরকম আমাদের একই জিনিস থাকে বেজ এবিসি আর পাওয়ারটা যদি এবিসি তিনটাই হয় তো ওয়ান বাই যদি সামথিং আকারে থাকে তাহলে এই পুরোটার মান আমরা ওয়ান বলতে পারবো তাহলে এই আকারটাই আমরা মূলত আনতে হবে সো এখানে যেহেতু পি রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে বেজ আকারে আমাদের এখানে এবিসি আসবে তাই ওয়ান বাই সামথিং এ আকারে আমাদের যে একই মানগুলো আমরা এরম পাওয়ার আকারে আনতে চাই তো এই আকারটা বানানোর জন্য মূলত এই অঙ্কটা আমাদের কাজ করতে হবে তো আমরা সেই কাজটা করলাম দেওয়া সে পি দিয়ে লিখলাম আর এখানে আমাদের পি প্লাস ওয়ান করতে হবে তাই এখানে আমি ওয়ান যোগ করে নেব এপাশে ওয়ান যোগ করে নিলাম নেওয়ার পরে এখানে ওয়ানের পরিবর্তে আমাদের চাচ্ছি আমাদের এখানে কিন্তু পাওয়ার এ বি সি আসুক এখানে বি সি আসে তাই আমাদের দরকার বিএস এও আমাদের রাখতে হবে তাই এ রেখে পাওয়ার এ করতে হবে তাই আমি লিখতে পারি এ এর এ ভিত্তিক লক আমরা জানি কোনো লক একদমের ক্ষেত্রে বেস এবং পাওয়ার যদি সেম হয় তার মান হচ্ছে আমরা ওয়ান বলতে পারি সো সেই আকারে আমি এই অংশটা ওয়ানের পরিবর্তে এটা বলে দিলাম আর এই লক এই যদি আমরা কমন করি তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায় সো পাওয়ারগুলো আমাদের গুণ হয়ে গেল তাহলে এবিসি পাওয়া গেল এব ভিত্তিক লক এখান থেকে এবিসি এর এ ভিত্তিক লক এটা এক নম্বর ইকুয়েশন ধরলাম তো আমরা একইভাবে যদি এখান থেকে বের করতাম তাহলে কিউয়ের পরিবর্তে কি হতো ওয়ান প্লাস কিউ ইকুয়াল টু এখানে বেস বি থাকতো এখানে তাহলে কি কী বি সি হয়ে যায় তো সেই কাজটা এখানে করলাম যে ওয়ান প্লাস কিউ যদি করি তাহলে এর পাওয়ার থাকবে এবিসি একইভাবে তৃতীয় যে অংশটা ছিল আর সি এর বি সি থাকবে এখানে তাহলে পাওয়ার এবির পরিবর্তে এবিসি আমরা লিখব এখানে একযোগ করে দেবো দিয়ে এটা তিন নাম্বার ইকুয়েশন এখন আমরা এটা পাওয়ার জন্য আমাদের এই অংশটা পাওয়ার জন্য কি করতে হবে সো আমরা এই মানটার বসায় আমাদের কাজ করব তা আমরা বাম পক্ষ দিয়ে মানটা উঠালাম কারণ এই অংশটা সমান ওয়ান আমাদের প্রুফ করতে হবে সো যার কারণে আমরা এখান থেকে মানটা উঠালাম যে এত পুরো মানটা উঠালাম উঠানোর পর এখানে পি প্লাস ওয়ান এর মানটা বসালাম এখানে পি প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস পি এর মান সি এর এ ভিত্তিক লক আমি সেইটা এখানে বসালাম একইভাবে এখানকার মান বসিয়ে দিলাম এর মানটা এবং ওয়ান প্লাস আর এর যে মানটা সেটাও এখানে বসাই দিলাম তারপরে আমরা গত পর্বের থেকে আমরা কি জানি যে সি এর এ ভিত্তিক লক প্লাস ওয়ান বাই এ বি সি এর ভি ভিত্তিক লক প্লাস ওয়ান বাই এ বি সি এর সি ভিত্তিক লক এর পুরোটার মান হচ্ছে ওয়ান তো সেইটা আমরা এর পরিবর্তে বসাতে পারি পুরোটাই হচ্ছে ওয়ান আর এটাই ডান পক্ষে রয়েছে তাই সমান সময় ডানপক্ষ আর যেহেতু আমাদের বামপকের সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেনি আমাদের দেখাতে বলছে জন্য আমরা সুতরাং ওয়ান বাই পি প্লাস ওয়ান ওয়ান বাই কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান ইকোয়ালস টু ওয়ান এত আমরা দেখানো হলে বলতে পারবো সো এরবার আসে আমাদের পরবর্তী উনত্রিশ নম্বর উদাহরণ আমি এটাও আগের গত পর্বে করেছিলাম তাই এটা আসলে এখান থেকে জাস্ট আপনাদের বুঝাই দিচ্ছি না লিখে হ্যাঁ তাহলে উনত্রিশতম পর্বটা হচ্ছে আমাদের ছিল লগ এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু লগ বি জেড মাইনাস এক্স ইকোয়াল টু লগ সি ভাই এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাতে হবে এ টু দি পর এক্স ইন্টু বি টু দি পর ওয়াই ইন্টু সি দি পর জেড ইকোয়ালস টু ওয়ান আমাদের দেখাতে হবে তো এই অঙ্কটা আমাদের অনেক ইম্পর্টেন্ট কারণ এই অঙ্কটা আমরা কাজে করব বুট আমরা করে আসছি তো এই পর্বটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সো আমরা এই অঙ্কগুলো করার জন্য সবসময় এটা পুরো সমান আমরা কে ধরে নিব, তো ধরে নিচ্ছি এত ইকুয়ালস টু আমাদেরকে মানে এখান থেকে তিনটা স্টেপ আসবে একটা দুইটা তিনটা অংশ তো এই অংশটা ইকুয়ালস টু আমরা কে বিবেচনা করলাম এই এত অংশটুকুকে তো এখান থেকে আমাদের এ টু দি পর এক্স নিয়ে আসতে হবে তার জন্য আমরা এখান থেকে লগ এ নিলাম তো কে ইন্টু ওয়াই মাইনাস জেড আর এর পাওয়ার নিতে হবে এক্স তাই উভয় পাশে আমরা এক্স দিয়ে গুণ করব তাই এখান থেকে আমরা উভয় পাশে বলতে পারি এক্স দ্বারা গুণ করে উভয় পাশে সাইড নোটা বললে বলতে পারেন তাহলে এখান থেকে আমরা লগের দমের ক্ষেত্রে এখানে পাওয়ার এখানে যে গুণ থাকে তা চাইলে আমরা পাওয়ার করে দিতে পারি পাওয়ারটাকে সামনে আনতে পারি কিন্তু এই ক্ষেত্রে আমার দরকার কি পাওয়ার করা তা আমরা এখান থেকে পাওয়ার করে দিব তাই এখানে লগ এ এটা গুণটা এখান থেকে পাওয়ার করে দিলাম আর এখানকার এক্সটা এটার সাথে গুন করে দিলাম তাহলে এক্স ওয়াই মাইনাস জেড এক্স তো এক নম্বর ইকুয়েশান ধরলাম আবার আমরা লিখবো এখান এখান থেকে সো আবার দিয়ে আমরা পরে অংশটা উঠালাম লগ বি বাই জেড মাইনাস এক্স উঠাবো এত টু কে আমরা সেমভাবে কাজ করবো যে যে লগ বি ইকুয়ালস টু কে ইন্টু জেড মাইনাস এক্স এখানে বি র পাওয়ার কত নিয়ে আসতে হবে আমাদের বি পাওয়ার ওয়াই নিয়ে আসতে হবে তাই আমরা ওয়াই পাশে ওয়াই দ্বারা গুন করবো তো এখানে ওয়াই দ্বারা গুণ করলাম এখানে ওয়াই নিলাম তো ওয়াইটি এখানকার পাওয়ার করে দেব এখানে ওয়াই দ্বারা গুণ করে দেব তাহলে ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই দুই নম্বর ইকোয়েশান ধরলাম একইভাবে আমরা তৃতীয় অংশটা করবো লক সি বাই এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু কে এখানে লক সি ইকোয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপর আমরা কাজ করবো হচ্ছে এই জেড দ্বারা গুণ করবো কারণ আমরা সি এর পাওয়ার কত আছে সি র পাওয়ার জেড আছে তাই সি এর পাওয়ার এখানে জেড করার জন্য উভয় পাশে আমরা জেড দিয়ে গুণ করলাম গড়ার পর এখান থেকে জেডটা এখানে পাওয়ার করে দিলাম সি জি পাওয়ার জেড আর এখানে জেড দ্বারা গুণ করা হলো জেড এক্স মাইনাস ওয়াই জেড এটা দিলাম তিন নাম্বার ইকুয়েশন এখন আমরা এখানে চাচ্ছি এই দুইটা পাওয়ার এই তিনটা অংশকে গুণ আকারে লগারিদমের দমের ক্ষেত্রে গুণ আকারে কখন আসে যদি আমরা যোগ আকার থাকে যোগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে যোগ আকারে হয় ভাগ কখন হয় বিয়োগ থাকলে ভাগ হয় আর ভাগ থাকলে গুণ হয় এক্ষেত্রে যেহেতু আমরা চাচ্ছি ইন্টু আকারে তাই আমাদের যোগ করতে হবে তা আমরা এক দুই তিনটা ইকুয়েশন আমরা যোগ করে নিচ্ছি তা আমরা এক দুই তিনটা ইকুয়েশান যোগ করে নিলাম যোগ করে নেওয়াতে আমরা এখানে কাজ পালাম যে এটা এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার সো তিন অংশতে কে ছিল কে ছিল এখানেও কে ছিল তো তিনটা কে কমন করলাম তো এক নং এক্স ওয়াই মাইনাস জেড এক্স সেটা লিখলাম দুই নম্বরটা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই লিখলাম তিন নম্বরটা জেড এক্স মাইনাস ওয়াই জেড লেখা হলো তো এখন এখানে করার পর তিনটা অংশতেই এ লগ এখান থেকে লগ এ লগ বি লগ সি তিন অংশ থেকে আমি শুধুমাত্র লগ কমন করলাম তাহলে এখানে এ টু দি পর এক্স প্লাসটা ইন্টুতে কনভার্ট হবে আর এখান থেকে পুরো অংশটা কাটাকাটি গেল যে কে ইন্টু জিরো তাহলে এখান থেকে আমাদের বের হচ্ছে লগ ইকুয়ালস টু এবুকু আর আমাদের চাচ্ছি লগ উঠাতে লগ উঠাতে গেলে আমাদের উভয় পাশে আমাদের লগ থাকতে হবে আর লগ ওয়ানের মান আমরা সবাই কী জানি ওয়ান জানি তাই এখান থেকে লগ ওয়ান আমরা লিখে ফেলাম আর উভয় পাশে থেকে লগ ক্যান্সেল আউট তাহলে আমাদের এ টু দি পর এক্স ইন্টু বি টু দি পর ওয়াই ইন্টু সি টু দি জেড ইকুয়ালস টু ওয়ান তো এইটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে আর এই অংশটা আমরা কিন্তু দেখাইছি তাই আমাদের এইভাবে আমরা করলে আমাদের পুরো প্রমাণটা হয়ে যাচ্ছে সো এই ছিল আমাদের যে উদাহরণ উনত্রিশ ছিল আমরা এই পরবর্তী আঠাশতম পর্ব থেকে এই একই টাইপের অঙ্ক এখানে কাজে রয়েছে তাই এই কাজের অঙ্কগুলো আমরা আঠাশ থেকে তেত্রিশ পর্যন্ত সবগুলো কাজের ম্যাথগুলো সলিউশন করবো সো অনেক কষ্ট করে ভিডিওটা মেক করলাম যদি আমাদের ট্যালেন্টে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন অথবা আমাদের পেজে জয়েন্ট হয়ে পিকচার আগে আপনার সমস্যাগুলো বলবেন আমি সমাধান করে আপলোড করার চেষ্টা করবো সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ